সরকার আমদানি শুল্ক কমালেও বাজারে বাড়ছে খেজুরের দাম। রমজানকে সামনে রেখে এই পণ্য নিয়ে সিন্ডিকেট কারবারের অভিযোগ তুলেছেন ক্রেতারা। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে, আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাজারে এসে কি কিনবে তার চেয়ে কি কি বাদ দিতে হবে সেই হিসাব মিলাতেই ব্যস্ত এখন ক্রেতারা। ছুটির দিনে বাজারের সবকিছুর দাম কেন বাড়ে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। যে পরিমাণে বাড়তেছে কমার রেশিও তো কিন্তু ওরকম না, বাড়তেছে দেখালো 50 টাকা, কমতেছে 10 টাকা। আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে, কারণ এত বেশি দাম কখনো কম হয় না। গেল সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দাম কিছুটা কমেছে, কিন্তু তা আশা জাগানোর মতো কিছুই নয় ক্রেতাদের কাছে। পার কেজিতে 15 টাকা 10 টাকা কমছে, এটা আমরা বিক্রি করতেছিল 110 টাকা, আজকে বিক্রি করতেছে 100 টাকা করে। পেঁয়াজের এখন সিজন না, এখন যদি 110 টাকা কিনি রোজার রমজানে কি কিভাবে কিনবো। রাজধানীর ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে এখনো দাম বাড়ানোর প্রতিযোগিতা চলছে, আর রমজানে সবার চাহিদার খেজুর আগে ভাগে কিনতে গিয়েও দাম শুনে অবাক হচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহ থেকে কার্টনে 150, 200, 300 এরকম বাস। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 20 টাকা 30 টাকা কেজিতে বেশ। 140 টাকা দর্জন লাল ডিম, 130 টাকা দর্জন সাদা ডিম, 5 টাকা বাড়ছে লাল ডিম। ব্রয়লার বড় বেচতেছি 200 টাকা, আর ছোট ব্রয়লার 215 থেকে 20 টাকা বেচতে হয় ছোট ব্রয়লার। রাজধানীতে শীত শেষে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। শীতকালে সবজির দাম একটু অনেকটা কম আছে, যেমন সিম আপনার নর্মাল সিম 30 টাকা আছে, আপনার মূলা আছে 30 টাকা 25 টাকা, গাজর মনে করেন যে 30 35 টাকা। এছাড়া আগে বাড়লেও এখন থমকে আছে চাল ও মাছ মাংসের দাম। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।